সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই এখনও অবধি আপনারা যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ আপনারা শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এবং অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করে নিন সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব বাংলা শিক্ষা পোর্টালে যে নতুন সংস্করণ বেরিয়েছে সেই সংস্করণের সঙ্গে পুরনো সংস্করণের পার্থক্য কি এবং কিভাবেই বা সেই নতুন সংস্করণ বাংলা শিক্ষা পোর্টালের ব্যবহার আমাদের করতে হবে সর্বপ্রথম চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই এখানটায় দেখুন আমরা যেটি খুলে রেখেছি ওয়েবসাইট এটি হচ্ছে বাংলা শিক্ষা ওয়েবসাইটটি ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে লেখা রয়েছে বাংলার শিক্ষা ডট ডট ইন স্ল্যাশ লগ এই পেজটি এই পেজটিতে আমরা এতদিন ধরে কাজ করে আসছিলাম আমরা জানি এখানে ইউজার নেম হিসাবে স্কুল বা বিদ্যালয়ের ডাইস কোড সেই সঙ্গে বত্রিশ যোগে দিতে হতো একটি পাসওয়ার্ড দিতে হতো এবং এই ক্যাপচারটি দেওয়ার পর সাইন ইন করলে আমাদের বাংলা শিক্ষা পোর্টাল খুলে যেত এবং সেই পোর্টালে আমরা যথারীতি এতদিন ধরে আমাদের শিক্ষকদের এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের ডিসিএফ ফর্ম ফিল করেছি তাদের ছবি আপলোড করেছি সমস্ত কিছু তথ্য দিয়েছি কিন্তু কয়েকদিন যাবৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা দেখছি বাংলা শিক্ষা পোর্টালের ভার্সান টু এইটি লঞ্চ করা হয়েছে এই যে ভার্সনটি লঞ্চ করা হয়েছে বাংলা শিক্ষা বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এটির ওয়েব অ্যাড্রেসটি দেখুন একটু আলাদা এখানটায় স্কুল বাংলা শিক্ষা স্ল্যাশ এস এম এস স্ল্যাশ লগ ইন অর্থাৎ মূল হচ্ছে এইটি স্কুল ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন আর আগের ওয়েবসাইটটি ছিল বাংলা শিক্ষা ডট গভ ডট ইন এখানে প্রথমে রয়েছে এইটিতে প্রথমে রয়েছে স্কুল চিন্তার কোনো কারণে এটি ইউজ করা একদমই সহজ আমরা এই বাংলা শিক্ষা নতুন যে ওয়েব পোর্টাল যেটি ট্রায়াল ভার্সনে সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এটির ভাগ আমরা আলাদা আলাদা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনাদের কোনোরকম অসুবিধা না হয় আমরা দেখে নেব প্রথমে এই বাংলা শিক্ষা ভার্সন টু যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে ট্রায়াল ভার্সান এটিতে আমরা কীভাবে লগ ইন করব প্রথমে আমরা যেটি করব এখানে রয়েছে প্লিজ সিলেক্ট রোল এখানে আমরা এই ডাউন বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি স্কুল এইচ ওয়াই টিচার স্টাফ আর স্টুডেন্ট এই তিনটে অপশান রয়েছে যদি বিদ্যালয়ের তরফ থেকে লগ ইন প্রথম আমাদেরকে করতে হবে আমরা একটি একটি করে সবগুলি দেখব প্রথমে আমরা স্কুল সিলেক্ট করে নিলাম ঠিক আছে এরপরে দেখুন এখানে লিখতে হবে কি বিদ্যালয়ে পুরো ডাইস্কোডটি দিতে হবে সেই সঙ্গে শেষে থ্রি টু এই থার্টি টু নাম্বারটি দিতে হবে সেই সঙ্গে এখানে পাসওয়ার্ড দেখুন স্মল লেটারে পাসওয়ার্ড কথাটি লিখতে হবে প্রথমে বাই ডিফল্ট সমস্ত বিদ্যালয়ের জন্য পাসওয়ার্ডটি পাসওয়ার্ডে লিখতে হবে পি এ ডবলএস ডাব্লু ওআরডি একটি স্মল লেটারে লিখতে হবে তারপরে দেখুন এখানে ক্যাপচার নাম্বার রয়েছে এই যে টাইপ ক্যাপচার এই নাম্বারগুলো দেখে দেখে এখানে আমাদেরকে টাইপ করতে হবে তারপর আমরা এখানে লগ ইন করলেই আমাদের লগ ইন হয়ে যাবে তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা লগ ইন করব প্রথমে এখানে স্কুল সিলেক্ট করে নিলাম তারপরে আমরা এখানে ডাইস কোডটি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এবার আমরা পাসওয়ার্ডটি লিখবো কী লিখব পাসওয়ার্ড পি এ এস এস ডাব্লুও আর ডি পাসওয়ার্ড কতটি লিখে দিলাম সবটি ছোটো অক্ষরে এরপর লিখব টু এইট সিক্স এইট যেহেতু এটি ক্যাপচে এখানে রয়েছে এইবার আমরা লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করা মাত্র দেখুন ওয়েলকাম লেখা আসছে এইখানে আমাদের লগ ইন হয়ে গেল ঠিক আছে এইবার তাকে বলে রাখি আমি পূর্ব থেকেই কিন্তু লগ করে আমার পাসওয়ার্ডটি আমি চেঞ্জ করে রেখেছিলাম সেই জন্য আমার আর পাসওয়ার্ড চেঞ্জের অপশন এলো না আপনারা যখন স্কুলের তরফ থেকে প্রথমবার লগ ইন করবেন পাসওয়ার্ডটি দিয়ে তখন দেখবেন আপনাদেরকে পাসওয়ার্ড রিসেট করতে বলবে বা পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে আপনারা সেটা চেঞ্জ করে নেবেন এইখানে দেখুন লক্ষ্য করে এখানে আমি সব কিছু ব্লার করে রেখেছি যাতে করে প্রাইভেসি থাকে এখানে টোটাল স্টাফ টোটাল স্টুডেন্ট এখানে স্কুলের নেম এবং এইখানে দেখুন অনেকগুলি মেনু রয়েছে অনেকগুলি এইগুলি আমাদেরকে দেখতে হবে প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড সিনক্রোনাইজ ফ্রম সিপি সেট স্কুল স্টুডেন্ট স্টাফ অ্যাকাডেমিক ওয়েবসাইট কন্টেন্ট লগ আউট এইবার আমরা পরের ভিডিওতে একটি একটি করে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে জানাবো আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা লগ করবেন আশা করি আপনাদেরকে লগ ইন কীভাবে করতে হবে সেটা আমি বোঝাতে পেরেছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার